যুগে যুগে ভারতীয় সুন্দরীরা তাদের রূপ এবং গুণের মাধুর্যে রাজা থেকে শুরু করে মুনি ঋষিদের ঘুম কেড়ে নিয়েছেন। আজও কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। বিশ্বের সকল সুন্দরীদের পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে নিচ্ছেন ভারতীয় সুন্দরীরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে বলবো তোমাদের ভারতের বিশ্ব সুন্দরীদের কথা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত থেকে যারা বিশ্ব সুন্দরী হয়েছেন, বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করেছেন, তাদের কথা। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। তাহলে চলো শুরু করা যাক আজকে ভারতের বিশ্ব সুন্দরীদের কথা। সারা পৃথিবী থেকে যেভাবে সুন্দরীদের নির্বাচন করা হয় তা মূলত কতগুলি প্রতিযোগিতা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো চারটি প্রতিযোগিতা। সেগুলো হলো মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ এবং মিস ইন্টারন্যাশনাল। মিস ইউনিভার্সের সংগঠনটি তৈরি হয়েছিল 1952 সালে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে। মিস ওয়ার্ল্ডের সংগঠনটি তৈরি হয় 1951 সালে। এর সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্যে। মিস আর্থ, এই সংগঠনটি তৈরি হয়েছিল 2001 সালে। এর সদর দপ্তর হলো ম্যানিলা, ফিলিপাইন্সে। এবং মিস ইন্টারন্যাশনাল সংগঠনটি তৈরি হয় 1960 সালে। এর সদর দপ্তর হলো টোকিও, অর্থাৎ জাপানে। ভারত থেকে এখনও পর্যন্ত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় 2 জন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 6 জন এবং মিস আর্থ প্রতিযোগিতায় 1 জন বিশ্ব সুন্দরী হয়েছেন। এখন চলো আমরা জেনে নিই ভারত থেকে মোট এই যে 9 জন বিশ্ব সুন্দরী হয়েছেন তারা কারা। 1966 সালে ভারত থেকে, শুধু ভারত নয়, এশিয়া থেকে প্রথম বিশ্ব সুন্দরী হয়েছিলেন রীতা ফারিয়া। এই প্রতিযোগিতা ছিল মিস ওয়ার্ল্ড, অর্থাৎ তিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। রীতা ফারিয়ার জন্ম গোয়াতে। প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী এবং এশিয়ার মধ্যে প্রথম তিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন। বর্তমানে তিনি থাকেন ডাবলিনে এবং পেশায় একজন ডাক্তার এই সুন্দরী। 1994 সালে একদিকে মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স, এই দুটো খেতাবই আসে ভারতের। সুস্মিতা সেন, উনি হয়েছিলেন মিস ইউনিভার্স। সুস্মিতার জন্ম হায়দ্রাবাদে। তার পেশা অ্যাক্ট্রেস, মডেল। ভারত থেকে প্রথম তিনি মিস ইউনিভার্স হন। একই সঙ্গে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বর্যা রাই। মিস ওয়ার্ল্ড উনি, জন্ম ঐশ্বর্যার ম্যাঙ্গালোরে, অর্থাৎ কর্ণাটকে। পেশায় অ্যাক্ট্রেস এবং মডেলিং। তিনি বিয়ে করেন অভিষেক বচ্চনকে। 1997 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ডায়না হেডেন। তার জন্ম হায়দ্রাবাদে। পেশা অ্যাক্ট্রেস এবং মডেলিং। ডায়নার হাইট ছিল 5'10". 1999 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ইয়ুক্তামুখী। ইয়ুক্তামুখীর জন্ম ব্যাঙ্গালোর, অর্থাৎ কর্ণাটকে। তার পেশা ছিল অ্যাক্ট্রেস, সিভিক অ্যাক্টিভিটিস এবং মডেলিং। 2000 সালে আবারও মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড দুটোই ভারত থেকে হয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়া হয়েছিলেন মিস ওয়ার্ল্ড। প্রিয়াঙ্কার জন্ম জামশেদপুর, অর্থাৎ ঝাড়খণ্ডে। প্রিয়াঙ্কার পেশা অ্যাক্ট্রেস, ফিল্ম প্রডিউসার এবং মডেলিং। তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। লারা দত্তর জন্ম গাজিয়াবাদ, অর্থাৎ উত্তরপ্রদেশে। লারা দত্তের পেশা অ্যাক্ট্রেস, মডেলিং। লারা দত্ত বিয়ে করেন মহেশ ভূপতিকে। 2010 সালে মিস আর্থ হয়েছিলেন নিকোলে ফারিয়া। নিকোলে ফারিয়ার জন্ম ব্যাঙ্গালোর, অর্থাৎ কর্ণাটকে। তার পেশা ছিল অ্যাক্ট্রেস, মডেলিং। নিকোলার হাইট ছিল 5'9". 2010 সালে আবারও মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার। মানুষীর জন্ম রোহটাক, অর্থাৎ হরিয়ানায়। এর পেশা ছিল
एक्ट्रेस एवं मॉडलिंग मानुषेर हाइट छिलो 5'9". ताले सुनले बंधुरा भारतेर सुंदरीदेर कथा। ये सुंदरीदेर निर्वाचन करार क्षेत्रे शुधुमात्र तादेर रूप देखा है ना, तादेर बुद्धिमत्ता, तादेर अन्यान्य अनेक गुणावली विचार करा है। तादेर शिक्षा, रुचि, बुद्धिमत्ता, जीवनेर मोटो सब किछु एखाने विचार्य विषय। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টস করো। তাহলে এখানেই যাচ্ছি, বাই।